অনেক সময় আমরা প্রয়োজনে মোবাইল নাম্বার ছাড়াই তড়িঘড়ি করে জিমেল অ্যাড্রেস তৈরি করি। এখন যদি আপনি ওই জিমেল অ্যাড্রেসে মোবাইল নাম্বার অ্যাড করতে চান তাহলে কিভাবে করবেন, তাই তো? আমি আমার এই ভিডিওর মাধ্যমে মোবাইল নাম্বার অ্যাড এবং ভেরিফাই করতে হয় কিভাবে তা দেখানোর চেষ্টা করব। বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ, কারণ আপনি যদি কখনো আপনার জিমেল অ্যাড্রেসের পাসওয়ার্ড ভুলে যান তাহলে পাসওয়ার্ড রিকভারি করার সবচাইতে সহজ মাধ্যম হলো আপনার ওই মোবাইল নাম্বার। তো চলুন কিভাবে মোবাইল নাম্বার অ্যাড এবং ভেরিফাই করবেন ঝটফট দেখে ফেলি। মোবাইল নাম্বার অ্যাড করার জন্য আপনি সেটিংসে ক্লিক করবেন, দেখুন এই যে সেটিংস, অথবা আপনি নোটিফিকেশান বারটি নিচে নামাবেন, ওপরে ডান কর্নারে লক্ষ্য করুন গিয়ার আইকন, এই গিয়ার আইকনে ক্লিক করবেন। দেখুন আমি গিয়ার আইকনে ক্লিক করলাম। এবার এখান থেকে খুঁজে বের করবেন কোথায় গুগল লেখা আছে, দেখুন এই যে গুগল, এই গুগলের ওপর আপনি ক্লিক করবেন। লক্ষ্য করুন এখানে ম্যানেজ ইয়োর গুগল অ্যাকাউন্ট লেখা আছে, এই ম্যানেজ ইয়োর গুগল অ্যাকাউন্টে আপনি ক্লিক করবেন। এবার এখানে লক্ষ্য করুন সিকিউরিটি লেখা আছে, এই সিকিউরিটিতে আপনি ক্লিক করবেন। দেখুন আমি সিকিউরিটিতে ক্লিক করলাম। এবার নিচে আসুন, লক্ষ্য করুন এখানে লেখা আছে রিকভারি ফোন, এই রিকভারি ফোনের ওপরে আপনি ক্লিক করবেন। এখন এই জিমেল অ্যাড্রেসের পাসওয়ার্ডটি এখানে দিবেন, দেখুন আমি পাসওয়ার্ডটি দিচ্ছি। পাসওয়ার্ড দেয়া হয়ে গেলে আপনি নেক্সটে ক্লিক করবেন, দেখুন আমি নেক্সটে ক্লিক করলাম। এবার অ্যাড রিকভারি ফোন, এই অ্যাড রিকভারি ফোনের ওপর আপনি ক্লিক করবেন। এবার লক্ষ্য করুন এখানে এন্টার নাম্বার লেখা আছে, এবার আপনি যে নাম্বারটি অ্যাড করতে চাচ্ছেন সে নাম্বারটি এখানে দিবেন, দেখুন আমি নাম্বারটি দিচ্ছি। নাম্বারটি দেয়া হয়ে গেলে নিচে লক্ষ্য করুন নেক্সট লেখা আছে, এ নেক্সটে আপনি ক্লিক করবেন। আপনার নাম্বারটি অ্যাড হয়ে গেছে, এখন এই নাম্বারটি যদি আপনি ভেরিফাই করতে চান তাহলে নিচে লক্ষ্য করুন লেখা আছে গেট কোড, গেট কোডে ক্লিক করলাম। এখন ওই নাম্বারে একটা মেসেজ যাবে, আপনি ওই মেসেজটি খুঁজে বের করুন। দেখুন কোডটি আমি বসাচ্ছি, কোড লেখা কমপ্লিট হয়ে গেলে আপনি ভেরিফাইয়ে ক্লিক করবেন, দেখুন আমি ভেরিফাইয়ে ক্লিক করলাম। আমার কাজ কিন্তু কমপ্লিট, আমি ফোন নাম্বার অ্যাডও করে দিলাম আবার ভেরিফাইও করে দিলাম। এভাবে আপনি আপনার জিমেল অ্যাড্রেসে ফোন নাম্বার অ্যাড এবং ভেরিফাই করতে পারবেন। ভালো থাকবেন, আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম।